সপ্তাহেই বঙ্গ বিজেপির দায়িত্ব নেবে নতুন সভাপতি। এই পদে দিলীপ ঘোষকে পুনর্বহাল করা হবে নাকি উঠে আসবে নতুন মুখ, এই প্রশ্নে সরগরম গেরুয়া শিবিরের অন্দরমহল। দিলীপের নেতৃত্বেই রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে বিজেপি, বেড়েছে আসনও। কিন্তু এই দিলীপ ঘোষের মন্তব্যই বিভিন্ন সময়ে বিড়ম্বনাও বাড়িয়েছে। গত ক মাসে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে দলের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। দিলীপ কখনো বলেছেন গরুর দুধে সোনা আছে, কখনো আবার সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করে মারার নিদান দিয়েছেন। সম্পত্তি নষ্ট হচ্ছে আর বাপের সম্পত্তি নাকি? আমার টাকায়, আপনার ট্যাক্সের টাকায় এই ট্রেন বাস রাস্তা করা হচ্ছে, রেললাইন করা হচ্ছে। আর দেখুন আসামে, উত্তরপ্রদেশে, কর্ণাটকে এই শয়তানদেরকে আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। সভাপতির এই বক্তব্য বাংলার রাজনীতিতে বেমানান। দিলীপ বিড়ম্বনা বাড়াচ্ছেন, প্রকাশ্যেই তা বুঝিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। তার টুইট, দিলীপ ঘোষ যা বলেছেন তা নিয়ে দল হিসেবে বিজেপির কিছুই করার নেই। উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনো কারোর ওপর গুলি চালায়নি, তা সে যে কারণেই হোক না কেন। দিলীপ দার এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। সভাপতি অবশ্য অবস্থানে অনড়। আমি আমার পার্টি স্ট্যান্ড, যেটা আমার সরকার যেটা করেছে সেটাকে সাপোর্ট করেছি, পশ্চিমবঙ্গে সুযোগ পেলে সেটাই আমরা করব। এই অবস্থায় দিলীপকে নিয়ে সংশয় বেড়েছে দিল্লিরও, কারণ দিলীপের মন্তব্যে দলেই মতবিরোধ তৈরি হচ্ছে। দিলীপ ঘোষ এখন সাংসদ, নিয়মিত দিল্লি যেতে হচ্ছে। 21-এর বিধানসভা ভোটের লক্ষ্যে একজন সভাপতির একমাত্র কাজ রাজ্যের মাটি আঁকড়ে পড়ে থাকা। পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে ভূপেন্দ্র যাদবকে দূত হিসেবে পাঠান অমিত শাহ। রাজ্য বিজেপির 15 শীর্ষ নেতানেত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। যারা আছেন কেন্দ্রীয় স্তরে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বা কেন্দ্রীয় মন্ত্রীরা এ বিষয়ে দিলীপ ঘোষ সম্পর্কে সরাসরি অমিত শাহর কাছে অভিযোগ করেছিলেন। দিল্লি ফিরে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেন ভূপেন্দ্র যাদব। দিলীপের প্রত্যাবর্তনের প্রশ্নে তাই জল্পনা তুঙ্গে। দিলীপ ঘোষই কি থাকছেন নাকি বিকল্প হিসাবে কাউকে নিয়ে আসা হবে, নাকি দিলীপ ঘোষকে রেখে অন্য কাউকে কার্যকরী সভাপতি হিসাবে নিয়োগ করবেন, তা কেন্দ্রীয় নেতৃত্ব আর কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলবেন। ক্যামেরায় আকবরের সঙ্গে অঞ্জন, জি 24 ঘন্টা।